কাজের ব্যস্ততা রয়েছে, তারই ফাঁকে যখনই সুযোগ পান বেড়াতে বেরিয়ে পড়েন রচনা বন্দ্যোপাধ্যায়। দেশ বিদেশ বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়ান ছেলেকে নিয়ে, কখনো দেশ কখনো আবার বিদেশ। সম্প্রতি ইউরোপে ছুটি কাটাতে গিয়েছেন রচনা, এবারও তার সঙ্গী ছেলে রৌনক। গত বছর কাতার বিশ্বকাপেও ছেলেকে নিয়ে গিয়েছিলেন রচনা, এবার লম্বা ছুটি নিয়ে ছেলের সঙ্গে বিদেশে পাড়ি দিলেন অভিনেত্রী। সমাজ মাধ্যম বলছে ছেলে এবং বন্ধুদের সঙ্গে নিয়ে ইউরোপ ঘুরতে গিয়েছেন রচনা। বিদেশে ছুটি কাটানোর বেশ কিছু ছবিও তিনি পোস্ট করেছেন। সেখানে অভিনেত্রীর মুখে রূপটানের প্রভাব নেই, তবে এর মধ্যে বিমানবন্দরে তোলা একটি ছবি দেখে রচনাকে অনেকেই চিনতে পারছেন না। রচনার পোস্ট করা ছবিতে ধেয়ে এসেছে একের পর এক নেতিবাচক মন্তব্য। কেউ লিখলেন টেলিভিশনে মেকআপ করে থাকেন বলে বোঝা যায় না, আবার অন্যজনের মন্তব্য আপনি তো বুড়ি হয়ে গিয়েছেন, আবার কারো কথায় মেকআপ ছাড়া আপনাকে দেখলে তো চিনতেই পারবো না। যদিও এই প্রসঙ্গে রচনার তরফ থেকে আসেনি কোনো উত্তর। রচনার পোস্ট থেকেই জানা যাচ্ছে টানা দু সপ্তাহ ছুটি কাটাতে ইউরোপ সফরে গিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী তথা সঞ্চালিকা নিজেই জানিয়েছেন ফিরে এসে ফের কাজ শুরু করবেন। আপাতত ছেলেকে নিয়ে ইউরোপের বিভিন্ন জায়গা ঘুরতে ব্যস্ত তিনি। সম্প্রতি পায়ে গুরুতর চোট পেয়েছিলেন রচনা, বাড়িতেই পড়ে গিয়েছিলেন, তখন মায়ের যত্ন নিয়েছিল ছেলে, সেই কথাই ক্যামেরার সামনে ভাগ করে নিয়েছিলেন রচনা। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।